হ্যালো বন্ধুরা জব টোয়েন্টি ফোর বেঙ্গলি ইউটিউব চ্যানেল আরও একটি নতুন ভিডিও তো আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা রাজ্যের গৃহ নির্মাণ সংস্থা থেকে একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে তো এখানে আপনাদেরকে ডাটা এন্ট্রি অপারেটার পোস্টে রিপোর্ট করা হচ্ছে এখানে আপনারা পশ্চিমবঙ্গে যে কোনো জেলার ক্যান্ডিডেট আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং ছেলে ও মেয়ে উভয় আপনারা আবেদন করতে পারবেন তো কীভাবে আবেদন করবেন বা কী কী আদার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে কত শূন্যপদ রয়েছে বা কী কেমন যোগ্যতা লাগবে সমস্ত কিছু আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন আপনার ভিডিওটি পুরোটি দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলটিতে প্রথমে ভিজিট করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যায় তো বন্ধুরি হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান যেটি ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড থেকে এটি রিলিজ করা হয়েছে নিউ টাউন কলকাতা থেকে একুশ বারো দু হাজার বাইশ তারিখ তো এখানে আপনাদেরকে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে তো এখানে আপনাদেরকে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে টোটাল চারটি ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে আপনারা আপনাদেরকে পঁচিশ হাজার টাকা করে প্রতি মাসে স্যালারি হিসেবে দেওয়া হবে কোয়ালিফিকেশান কী কী বলা হয়েছে আপনাদের সিএ ইন্টার বা বিকম অনার্স নিয়ে আপনাদের পাশ করে থাকতে হবে তার সঙ্গে বলা হয়েছে আপনাদের তিন বছরের এক্সপিরিয়েন্স রাখবে রেলিভেন্ট ফিল্ডে এবং এজ আপনাদের বলা হয়েছে চল্লিশ বছরের নিচে হতে হবে যার হিসেব করবেন একবারও দু হাজার বাইশ তারিখ অনুযায়ী এখানে আপনাদের অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট হচ্ছে দশ এক দু হাজার তেইশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত তাই একটি আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর্ম লিখতে হবে যার মধ্যে আপনাদেরকে সমস্ত ডিটেলস থাকতে হবে যেমন হচ্ছে নাম অ্যাড্রেস এডুকেশন কোয়ালিফিকেশান ডেট অফ বার্থ সার্ভিস এক্সপিরিয়েন্স এই সমস্ত ডিটেলস আপনাদের থাকতে হবে এবং সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে আপনাদেরকে এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে জয়েন্ট ম্যানেজিং ডাইরেক্টর ডাব্লু বি এইচআইডিসিও অ্যাট এইচ আইডিস ভবন প্রমিশন নম্বর এই ঠিকানায় আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে দশ এক দু হাজার তেইশ তারিখের মধ্যে বা আপনারা নিজের আগেও জমা দিয়ে আসতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এখানে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ